সিনহা হত্যা মামলায় চার পুলিশ সদস্য সহ সাত আসামির রিমান্ড শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানব। কক্সবাজারে থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রাজীব ঘোষ, আর সেই সাথে আমাদের আলোচনায় যুক্ত হবেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। দুজনকে স্বাগত জানাচ্ছি, জ্যোতির্ময় বড়ুয়া সাথে থাকুন। শুরুতে রাজীব ঘোষের কাছে জানতে চাই যে আজকের সিনহা মামলার তদন্ত সবশেষ অগ্রগতি সম্পর্কে যদি সংক্ষেপে জানাতেন আমাদের। যে বিষয়টির জন্য আমরা এতদিন জানার চেষ্টা করেছিলাম যে রিমান্ডের আদালত থেকে রিমান্ডের আদেশ পাওয়ার পরেও কেন এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হচ্ছিল না গতকাল পর্যন্ত। গতকালও একটি প্রস্তুতি ছিল যে যেই হত্যা মামলায় যে আসামিরা রয়েছেন তাদের প্রত্যেকেরই জামিন পরিবর্তে রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে, এবং এই রিমান্ডের আবেদনের মঞ্জুর হওয়ার পরেও তাদেরকে কারাগারে রাখা হয়েছে, কিন্তু র্যাবের তরফ থেকে কোনো রকম উদ্যোগ আমরা দেখিনি। যদিও শেষ মুহূর্তে আমরা জানতে পেরেছি যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন সাপেক্ষে তাদের নিয়ে আসার একটি সিদ্ধান্ত ছিল, এবং পাশাপাশি আপনি জানেন যে এই মামলায় শুধুমাত্র সাতজনকেই আনা হয়েছে, আরও তিনজন আসামি রয়েছেন। এখানে প্রধান আসামি যিনি অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করেন, সেই ইন্সপেক্টর লিয়াকত এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এবং নন্দলাল রক্ষিত, এই তিনজনকে এখনো আনা হয়নি রিমান্ডে। মোট দশজনের মধ্যে সাতজনকে আনা হয়েছে। তবে আমরা র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া শাখায় কথা বলে যতটুকু জানতে পেরেছি যে প্রথমে তাদের জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাবে, যে সমস্ত তথ্য আসবে তা নিয়ে, এবং সিফাত ঘটনার সময়ে যে যিনি অবসরপ্রাপ্ত মেজর সিনহার পাশের সিটে বসাছিলেন এবং প্রধান এই ঘটনার প্রধান অন্যতম প্রত্যক্ষদর্শীও বটে, এই তাদের কাছ থেকে তথ্য নেওয়া সব কিছু মিলিয়ে দেন তিন থেকে চার দিন পর হয়তো প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি এবং ফাঁড়ির যে ইনচার্জ ছিলেন ইন্সপেক্টর লিয়াকত এবং নন্দলাল রক্ষিতকে রিমান্ডের আবেদন রিমান্ডে নিয়ে আসা হবে, যদিও তাদের রিমান্ড মঞ্জুর করা আছে। আরেকটি বিষয়, যেই বিষয়টা আমরা কক্সবাজার দিনভর ঘুরে যেটা দেখেছি যে গত আগামী পরশুদিন তদন্ত কমিটির একটি গণশুনানির করার কথা রয়েছে, ঠিক সকাল দশটার থেকে এই গণশুনানি শুরু হবে। অনেকেই কথা বলছেন সেখানে যাওয়ার জন্য, কিন্তু একটি বিষয় আমাদের বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয়েছে যে এলাকার এই ঘটনা সেই শামলাপুরের সংক্রান্ত সেই আশেপাশে এলাকাতে পুরো গ্রাম জুড়েই পুরুষ শূন্য হয়ে গেছে, নানান ভয়ে নানান আতঙ্কে এই সমস্ত বিষয়গুলো সামনে চলে আসছে। এখন দেখা যাক সেই তদন্ত কমিটির ওই জায়গাতে কারা কারা সাক্ষ্য দিতে আসেন বা কী সাক্ষ্য প্রমাণ উঠে আসে এই হত্যাকাণ্ড নিয়ে। মূলত এই জায়গাতে আমরা যেটা খেয়াল করতে পেরেছি যে টেকনাফ থেকে এই যেই সড়কটি আছে মেরিন ড্রাইভ বলা হয় যেটিকে, সেটি মূলত পর্যটনের জন্যই করা। আপনি দেখেন যে এই ঘটনাতে আমরা দেখলাম এর কোভিডের কারণে নানান বিষয়ে কক্সবাজারে এমনিতেই মানুষজন আসা কমে গেছে, আরেকটি বিষয় এই মেরিন ড্রাইভের এইরকম একটি ঘটনার কারণে একটু আতঙ্ক বিরাজ করছে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি যারা ঢাকা থেকে এসছেন, ঢাকা সহকারে বিভিন্ন জায়গা থেকে এসছেন, এই এই বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। হ্যাঁ, যদিও আগামী 17 তারিখ থেকে মানে স্থানীয় পর্যায়েও এই বিষয়টি এক ধরনের প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মনেও, যেটি বুঝতে পারছি। রাজীব ঘোষ, ধন্যবাদ আমাদেরকে তথ্যগুলো জানানোর জন্য। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তার কাছে একটু যেতে চাই। মিস্টার বড়ুয়া, যেটি আসলে প্রথমে জানতে চাই যে এখন যেভাবে তদন্ত এগোচ্ছে এবং মামলা কার্যক্রম চলছে, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আমাদেরকে বলবেন যে সঠিক পথে রয়েছে কিনা, কিংবা আসলে মামলার অগ্রগতি কোন দিকে। এখনো মূল যে আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী এবং এসআই নন্দদুলাল রক্ষিত, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়নি, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ শোভন আপনাকে। যেটি আপনাদের রিপোর্ট থেকে দেখা ছিল যে বলা হচ্ছে রিমান্ডের আবেদন মঞ্জুর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কেন নেওয়া হয়নি, এটা আসলে আজকে যদি রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত, আজকেই আসলে নিয়ে যেতে হবে, এরকম কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ওনারা ওনাদের তদন্তের স্বার্থে যে কৌশল অবলম্বন করেন সেভাবে আগে পরে হয়তো ওনারা একটা স্ট্র্যাটেজি চিন্তা করছেন যে প্রথমে যদি অপেক্ষাকৃত কম সিনিয়র অফিসারদেরকে যদি নিয়ে যান, তাহলে ওই থানার সিনিয়র অফিসারদেরকে যদি পরে নিয়ে যান তাহলে তাদের ইনফরমেশন গুলোর সাথে তারা কন্ট্রাডিক্ট করতে পারবে বা সঠিক তথ্য হয়তো বের করে আনার ক্ষেত্রে সুবিধা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের কথা বলছি
তারা নিজেরাই এতদিন ধরে রিমান্ডে নিচ্ছিলেন লোকজনকে, ফলে রিমান্ডের বিষয়গুলোতে তারা তো অবগত আছেন যে কিভাবে তথ্যগুলো আদায় করতে হয়, ফলে এখানে আদৌ রিমান্ডে সত্যি কথাগুলো বের হয়ে আসবে কিনা। কারণ হচ্ছে এই পলিগ্রাফ থেকে শুরু করে মিথ্যে বলা টেস্ট করার জন্য, অর্থাৎ সাক্ষী মিথ্যে বলছে কিনা তার জবানবন্দির এই জিজ্ঞাসাবাদের সময়, সেগুলো যতগুলো টেকনিক আবিষ্কার হয়েছে সেগুলোকেও যে আসলে ডস করা যায় সেটাও আমরা সায়েন্সের নানান রকমের গবেষণায় নানান রকমের পরিবর্তন কিন্তু দেখছি। গণশুনানির আয়োজন করেছে যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখান থেকে, এবং তদন্ত সেই গণশুনানিতে আসলে কারা অংশ নেবেন সেটি নিয়েও একটি সংশয় দেখা দিচ্ছে। এই ধরনের গণশুনানি এই ধরনের সংবেদনশীল মামলার ক্ষেত্রে আসলে কোন প্রভাব ফেলে কিনা, কি ধরনের প্রভাব ফেলে? দেখুন, গণশুনানি আমি যতটুকু সংবাদপত্রের মাধ্যমে জেনেছি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গণশুনানি করবে, ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে স্পেসিফিক তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করছেন সেখানে আসলে গণশুনানি করার সুযোগ আছে এটাই আমার কাছে মনে হয়নি। আইনগত ভাবে গণশুনানি করারই কোনো সুযোগ নেই, ফৌজদারি মামলাতে এরকম গণশুনানি হয় না কখনো, বা হওয়ার কোনো নজিরও ইতিপূর্বে নেই, আইনের মধ্যেও কোনো ব্যবস্থা সেরকম রাখা হয়নি। তাছাড়া একটি তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছেন ওই একই বিষয়ে আবার গণশুনানি কিভাবে হচ্ছে বা কোন আইনের পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটাও আমার কাছে পরিষ্কার নয়। ফলে যদি এই মামলার বিষয়ে স্পেসিফিক গণশুনানি হয়ে থাকে, আমি মনে করি আইনজীবী হিসেবে যে গণশুনানিটাই একটি অবৈধ প্রক্রিয়ায় হচ্ছে, সেখানে কারা যাচ্ছে বা কি বক্তব্য দিচ্ছে সেটার এভিডেন্সিয়াল ভ্যালু কি হবে সে নিয়ে তো সংসদ থেকেই যাচ্ছে, বা সেটা আদৌ মামলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা। কারণ হচ্ছে ওই দুটোর জুরিসডিকশনটা আলাদা আলাদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন একরকম আর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন আরেকরকম, মানে আইনগত আইনগত দিক থেকেই এক ধরনের সংশয় থেকে যাচ্ছে এই ধরনের গণশুনানি আয়োজনের। সবশেষ যেটি জানতে চাই সেটি আরো বৃহত্তর ক্ষেত্রে, যে এই যে এই মামলাটির ক্ষেত্রে অন্তত আমরা কর্তৃপক্ষ বলুন কিংবা সরকার বলুন সকলের যতখানি তৎপরতা দেখছি, সেক্ষেত্রে অধিকার কর্মী কিংবা মানবাধিকার কর্মীরা যা এতদিন ধরে দাবি করে আসছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক, সেখানে একটা বড় পদক্ষেপ কি পড়বে? কিছুটা পরিবর্তন ধরেন আমি নাগরিকদের জায়গায় বলবো। প্রথমত প্রশাসন কিভাবে কি ভাবছেন বা তাদের মধ্যে কি পরিবর্তন আসছে আমি জানি না, কিন্তু নাগরিকদের জায়গায় একটা পরিবর্তন এসছে, এক ধরনের মেনে নেওয়া, চুপচাপ থেকে নীরব ভাবে সমর্থন দিয়ে যাওয়ার মতো কাজ হয়ে যাচ্ছিল নাগরিকদের পক্ষ থেকে। অন্তত এই ঘটনায় সবাই নড়ে চড়ে বসেছেন, অন্তত নাগরিকরাও বুঝতে শুরু করেছেন বা আবার কথা বলতে শুরু করেছেন যে না এভাবে তো চলতে পারে না, এই যে বিচারের নামে পুলিশ জাজ জুরি এক্সিকিউশনার হয়ে যেভাবে হত্যা চালিয়ে গেছে, প্রদীপের বিরুদ্ধেই কতগুলো 161 জনের মতো এনকাউন্টারের ঘটনা আছে যেগুলো প্রত্যেকটাই আসলে বিচারের মাধ্যমে যদি হতো তাহলেও না হয় একটা এস্টাবলিশ স্ট্রাকচারাল জায়গাতে আমরা কথা বলতে পারতাম যে না তারা তাদের বক্তব্য প্রদান করার সুযোগ পেয়েছে, ডিফেন্ড করার সুযোগ পেয়েছে। এখন পুলিশ যখন এই এনকাউন্টার গুলো করছে সেটা যত লজিক্যাল কারণই থাকুক না কেন, যতই তাদের ডিফেন্স থাকুক না কেন, কিন্তু যিনি মারা গেলেন তার তো কোনো ডিফেন্স দেওয়ার সুযোগ থাকলো না। এটা সিনহার ক্ষেত্রে ঘটনাটাও একই রকম ঘটেছে বা অপরাপর সকল অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও তাই ঘটেছে। এখন কোনটা আসলে অভিযোগ, কোনটা অভিযোগ ছিল কিনা, কারণ টেকনাফে আমরা আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর একরামের ঘটনা দেখেছি, যেহেতু কোনো মামলার আসামিও ছিল না কিন্তু তার টেলিফোন কনভারসেশন গুলো আমাদের কানে এখনো বাজে, তার কান্না, তার মেয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন, এই পরিস্থিতি গুলোতে একরামদের মতো আরো শত শত যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিহত হচ্ছে তাদের তো কারো ডিফেন্স নেওয়ার সুযোগ থাকছে না, তারা হয়তো কোনো ক্ষেত্রে মামলার অপরাধী বা আসামিও না। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা বড় রকমের পরিবর্তন ইতিবাচক এক ধরনের পরিবর্তন পড়বে সে ব্যাপারে কিছুটা হলো আপনি আশাবাদী। ব্যস্ত জ্যোতির্ময় বড়ো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য।